তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। কিন্তু এই গরম যা পড়েছে তার মধ্যে জানি সবাই খারাপও আছো, কিন্তু কি করব, কিছু করার নেই, এটা তো আমাদের হাতে কিছুই নেই। গরম মানে তাপমাত্রা প্রচণ্ড বাড়ছে, তো আজকে এই গরমের জন্য একটা ছোট্ট একটা জিনিস নিয়ে এসেছি, যেটা ঘরে সবাই বানিয়ে খাবে, যেটা তাদের শরীরও ঠান্ডা করবে, গরমের থেকে একটু বাঁচা যাবে। যেটা হচ্ছে আজকে বানাবো হচ্ছে আম পান্না। আম দিয়ে, মানে এখন তো আম সিজন, আম তো ভালোই আছে সব, মানে বাজারে আছে, অনেকের গাছে আছে, তো আমিও আমাদের বাড়ির গাছের আম দিয়ে আছে আম পান্না করবো। তো কীভাবে করবো সেটা আজকে তোমাদের সাথে শেয়ার করলে তোমরাও বাড়িতে বানিয়ে খেতে পারো। তো চলো দেখে নাও আমি কীভাবে কী বানাচ্ছি, তোমরা বাড়িতে ট্রাই করো, করে খেয়ে আমাকে বলো কেমন হয়েছে। তো চলো দেখতে থাকো ভিডিওটা কন্টিনিউ করো। হ্যাঁ, যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, অল বাটনটাকে ক্লিক করে দাও। কেন কি, যাতে আমি সব ভিডিও পোস্ট করলে তোমাদের কাছে আগে যায়। তো চলো আমি বেশি কথা বলবো না, আমি ভিডিওটা শুরু করি, দেখাই কী কী দিয়ে কী কী বানাচ্ছি। চলো বাই বাই। নিয়েছি আম, আমি পাখাটা অফ করলাম, কেন কি প্রচণ্ড সাউন্ড আসছে, তোমরা তো ইন্টারনেটে বুঝে গেলে পাখার আওয়াজে প্রচণ্ড ইয়ে আছে, তো তোমরা কথা শুনতে পাওনি। তো দেখতে পাচ্ছি যে আমি আমটা নিয়ে নিচ্ছি, আমটা ধুয়ে নেবো এবার। তো চলো আমরা ধুয়ে নিই, গ্যাসটাকে জ্বালিয়ে নিচ্ছি, কেন কি অনেকে যারা বাড়িতে উনুন আছে তারা পারলে আমটাকে সেদ্ধও করতে পারবে, কিন্তু আমি সেদ্ধ করবো না, মানে আগুনে পুড়িয়ে সেদ্ধ করবো না, কেন কি প্রচুর গ্যাস শেষ হবে, তার জন্য আমি করবো না ওরকম। আমি এর জন্য গরম জল বসিয়ে নিয়েছি এদিকে, এদিকে আমটাকে আমি ধুয়ে নিচ্ছি, নিয়ে আমি এই গরম জলের মধ্যে আমগুলোকে দিয়ে দেবো, কেন কি তাহলে কি গরম জলে আমগুলো সেদ্ধ হয়ে যাবে, তাহলে আমাকে আর আমগুলো পোড়াতে হবে না। আর আমগুলো পুড়িয়ে নিলেই খুব ভালো হয়, কিন্তু আমি সেটা করছি না, কেন কি সবাই জানো যে আম পোড়াতে গেলে গ্যাস প্রচণ্ড খরচা হবে, এমনকি সেভাবে পোড়ানো যাবে না। তার জন্য আমি দেখতে পাচ্ছি আমগুলোকে না কেটে এগুলোকে সেদ্ধ করতে দিয়ে দিই। তো চলো এবার সেদ্ধ হয়ে যাক, তো তোমাদেরকে আমি তারপর দেখাচ্ছি কীভাবে কী করবো। এটা আমি সেদ্ধ করতে দিয়ে দিচ্ছি। আর হ্যাঁ, আমাদের দেখতে পাচ্ছি এটা আমার নতুন গ্যাস, নতুন ওভেন নেওয়া হয়েছে, তোমাদের সাথে আমি ভিডিও করতে পারিনি, কেন কি আমি কাজের মধ্যে ছিলাম, তো সেই সময় আমার বাড়ির লোক আমার মা গ্যাসটাকে সেট করেছে, সমস্ত করতে পারেন। তো নতুন, এটা আমাদের নতুন নেওয়া হয়েছে, আগে তো দেখেছো আমি এই গ্যাসে রান্না করিনি, অন্য ছিল, তো ভিডিও করবো বলে এটা আমি মা নতুন লাগিয়েছে। তো চলো এটা এটা সে ফুটছে, আমগুলো সবুজ ছিল সেরকম, মানে ফুটে গিয়ে হালকা হলুদ হলুদ হয়ে গেছে, সেটা বোঝা যাচ্ছে না ক্যামেরায়, কিন্তু মানে এটা আমের গরম জলে দিলে কী হবে, আমার যে কষ্টটা থাকে সেটা বেড়েই যাবে। দেখতে পাচ্ছ ফুটছে, তো ফুটুক, আমি ওখানে রেডি করে নিই বরফ টরফগুলো লাগবে যেগুলো, ওখানে আম সেদ্ধ করছি। আর এদিকে আমি থামস আপ খাচ্ছি, কেন কি মানে এত পরিমাণে গরম যে একটু পাচ্ছি না ঘরে থাকতে। তো এটা তোমাদেরকে নিউজ দিই, আমাদের ঘরে এটা জিনিস আসছে, মানে এত যে গরম পড়েছে না নিয়ে পারলাম না, তো আমাদের অর্ডার করে ফেলেছি, কিন্তু অর্ডারের সমস্ত কিছু ভিডিও আমি করতে পারিনি, কেন কি অর্ডার করতে গেছিলো আমার দাদা আর আমার মা, আমি ডিউটির মধ্যে থাকি বলে আমি সবসময় দিতে পারিনি। কিন্তু হ্যাঁ, যেদিন জিনিসটা আসবে সেদিন তো ভিডিওটা তোমাদেরকে শেয়ার করবোই। তো আমি থামস আপ খেয়ে নিই, এই গরমের মধ্যে প্রচণ্ড লেভেলের জল খাওয়াটা খুবই দরকার, জল তো বেশি, আবার জল খেলেও এটা বমি হয়ে যায়, আমার তো খুবই প্রবলেম হচ্ছে, কারণ কি আমি এই জল কম খাওয়ার জন্য আমার তো হসপিটালে যেতে হচ্ছে, আসতে হচ্ছে, এটা রোজের আমার একটা ইয়ে হয়ে গেছে, শরীর এত খারাপ করে দিচ্ছে। তো চলো আমি এখানে রেডি করে নিই, আমি এখানে নিয়েছি বরফ, মানে এর মধ্যে জলটা পুরো বরফ হয়ে গেছে, এই জলটা নিয়েছি, এটা এটা লাগবে। আর ওদিকে চিনি নিয়ে নিয়েছি, নুন নিয়েছি, আর জল জিরা নিয়ে নিয়েছি, তো এবার দেখো কীভাবে কী করবো। তো চলো দেখতে থাকো, ওটা দেখতে পাচ্ছ এখানে সেদ্ধ হয়ে গেছে, এই দেখো আমি এটা দিয়ে দেখে নিচ্ছি, দেখো কীভাবে ঘুরে যাচ্ছে পুরো, তো বোঝা যাচ্ছে যে জিনিসটা সেদ্ধ হয়ে গেছে। তো এবার আমি এটাকে বের করে নেবো, তো বের করে নিই, চলো কালারটা কেমন হয়ে গেছে দেখতেই পাচ্ছ, আমি এখানে নিয়ে নিয়ে এখানে রাখছি, কেন কি খুব গরম হবে যেহেতু, তো আমি এগুলো দাঁড়াও পুরো একবারে রেখে নিই, মানে গরম জল থেকে নামিয়ে ঠান্ডা জলে নিয়ে নিই, নিয়ে তোমাদেরকে আমি দেখাচ্ছি। দেখতে পাচ্ছ আমি এখানে বের করে নিয়েছি গরম জল থেকে, এই দেখো কিছু নরম হয়ে গেছে। আর এখানে আমি নিয়েছি নুন, সরি এখানে আমি নিয়েছি চিনি, এটা আছে নুন, আর এখানে জলজিরা, দেখতে পাচ্ছ আমি পুদিনা পাতা দিতাম, কিন্তু পুদিনা পাতা যেহেতু আমি পাইনি, আমাদের নেই, তার জন্য পুদিনা পাতা দিতে পারলাম না। তো যাদের কাছে পুদিনা পাতা থাকবে তারা পুদিনা পাতা ইউজ করবে, তো জিনিসটা আরও খেতে ভালো লাগছে। কিন্তু আমি পুদিনা পাতার বদলে আমি জলজিরা নিয়েছি, কেন কি জলজিরাতে দেখতে পাচ্ছ অনেক কিছুই আছে, মানে জলজিরা নিয়ে এসেছি। আর আমি এখানে নিয়ে নিয়েছি একটা পাত্র মিক্সিতে পেস্ট করতে হতে, মিক্সির বাটি। তো চলো আমি এখন এগুলো করতে থাকি, তোমরা দেখতে থাকো আমি কীভাবে কী করছি, তো চলো দেখতে থাকো। আর হ্যাঁ, সবথেকে বড় যেটা হচ্ছে আমি এখানে নিয়ে নিয়েছি জল, ঠান্ডা জলও আছে বরফও আছে, তো আমি এখানে জল নিয়ে নিয়েছি, তো চলো দেখতে থাকো। আমগুলো নেবো, তার আগে এখানে নিয়ে নিচ্ছি জল, জল এখানে আমগুলো দেখতে পাচ্ছ আমগুলো গরম আছে, এখানে জলের মধ্যে আগে ঠান্ডা জল একটু নিয়ে নিলাম, ঠান্ডা জলে নিয়ে আমগুলোর গা থেকে ছোকলাগুলো ছাড়িয়ে নেবো, দেখতে পাচ্ছ নরম হয়ে গেছে কী সুন্দর, এখানে এরমভাবে ছোকলাগুলোকে ছাড়িয়ে নিতে হবে, এরমভাবে প্রতিটা আমকেই ছোকলা ছাড়িয়ে তার মধ্যে দেখতে পেলে ছোকলা থেকে পুড়িয়ে করে নেবে, হাতটা তার আগে ভালো মতন ধুয়ে নেবে, আমি ধুয়ে নিয়েছি, কেন কি এই গরমের মধ্যে হাত যদি না ধোয়া হয় হাতের মধ্যেও অনেক প্রয়োজন থাকে, যার দ্বারা শরীর খারাপ হতে পারে। দেখতে পাচ্ছ আমি এখানে আমটা পুরো ইয়ে করে নিচ্ছি,
এরমভাবে পুরো আম সব আমগুলোই করে নেবো। তো চলো আমি করে নিই, দেখতেই পাচ্ছ কি সুন্দর পুরো সেদ্ধ হয়ে গেছে দেখো। চলো আমি পুরো সবগুলো করে নিই, করে নিই আমার তোমার সাথে দেখাচ্ছি। সব হয়ে গেছে, প্রচণ্ড গরম, তাই জল দিয়ে দিয়ে জিনিসটাকে পক্ষে হলো, দেখতেই পাচ্ছ আমার এখানে হয়ে গেছে সম্পূর্ণভাবে করা। এটা গরমের সময় এইটা খাবার শরীরের পক্ষে খুব ভালো, আরও যদি বাইরের দিয়ে কেউ গরমের মধ্যে আসে তাকে পারলে এই জিনিসটা করে অল টাইম ঘরে রেখে দাও যাতে তাকে দিতে পারো। আমারও মা হসপিটালে গেছে, তার জন্য আমি করছি যাতে মা এসে খেতে পারে। দেখতে পাচ্ছ আমার হয়ে গেছে, এটা দিয়ে দেবো মিক্সিতে। চলো দেখতে থাকো কী কী দিচ্ছি। চো এটা পুরো আমি খোসা ছাড়িয়ে ইয়ে করে নিচ্ছি, এবার এটা দিয়ে দেবো আমি মিক্সির বাটিতে। মিক্সি বাটিতে দিয়ে দিলাম, এর মধ্যে দিয়ে দেবো চিনি, কেন কি আমটা খুব টক আছে আর আম তো টক হবেই, আমরা চিনি দিয়ে দেবো। চিনির পর দিয়ে দেবো হচ্ছে নুন, তারপরে দিয়ে দেবো জলজিরা, দেখতে পাচ্ছ জলজিরা দিয়ে দিলাম। যাদের বাড়িতে পুদিনা পাতা থাকে তারা পুদিনা পাতাটা দিও পারলে, তাহলে আরও টেস্টি হবে। এর মধ্যে যারা পারবে বরফ দিতে, বরফ দিয়ে দেবে, দিলে ঠান্ডা হবে। আমি বরফ দিলাম না কেন কি আমি ঠান্ডা জল দিয়েছি, আর আমি এটা পুরো ফ্রিজে ঢুকিয়ে দেবো, তার জন্য আমি এর মধ্যে বরফ দিলাম না। তো ওখানে ঢুকিয়ে দিলে ঠান্ডা, ফ্রিজে ঢুকিয়ে ঠান্ডা হয়ে যাবে। তো চলো এটা আমি এবারে ফিক্সড করে নিই মিক্সিতে, চলো একবার মিক্সির মধ্যে দিয়ে চলো করে নিই জিনিসটা, করে আমি তোমাকে দেখাচ্ছি। তো এটা এখানে ফিক্সড হয়ে গেছে পুরোপুরি, কিন্তু এটা তো এখন পুরো ঘন আছে দেখো, এর জন্য আমি এখানে আরও জল মেশাবো। তার জন্য ওখানে একটু চিনি দিয়ে দিয়েছি, একটু নুন পরিমাণ মতো দিয়ে দিয়েছি। তোমরাও যে যেমন পরিমাণ মতো নুন চিনি খাও সে সেটা তেমন দেবে, ঠিক আছে। এখানে আমি নিয়ে নিয়েছি ঠান্ডা জল, দেখতে পাচ্ছ বরফ, আমার কাছে একটু বরফ নেই, তার জন্য আমি এখানে ঠান্ডা জল পাইল করছি। বরফ হয়ে গেছে পুরো জলটা, তার জন্য ইয়ে হচ্ছে যাতে পুরো বরফ ঠান্ডা হয়ে গেছে। দেখতে পাচ্ছ বরফ পড়েছে এখানে, পাইল করে নেবে। যেহেতু পাইলটা করে নিচ্ছি তার কারণ হচ্ছে কি, যেহেতু আমি আবার চিনি আর নুন দিলাম, কেন কি এর মধ্যে জল মেশাতে হবে, কারণ কত মোটা দেখতে পাচ্ছ, তার জন্য এর মধ্যে একটু জল মেশাতে হবে। তো আমার এখানে বরফটা গলছে না, দেখতে পাচ্ছ এটা হয়ে গেছে পুরো রেডি। এবার আমি এখানে দিয়ে দিই একটু লেবু পরিমাণ মতো, এসব টেস্টি হবে। দেখো আমার এখানে রেডি হয়ে গেছে, এই যে আমি এনেছি গ্লাস, দেখতেই পাচ্ছ জিনিসটা আমি ভীষণভাবে রেডি রেডি করে যে করে দিলাম জলজিরা। তো চলো এই গরমে এটা খেয়ে, আর যদি বরফ থাকে বাড়িতে তো এর মধ্যে আরও দু তিনটে বরফ দিয়ে দেবে, তো দেখতে জিনিসটা আরও সুন্দর লাগবে। তো চলো আমি খাই, খেয়ে তোমাদেরকে বলি কেমন হয়েছে। দেখতে পেলে আমার এটা রেডি হয়ে গেছে, তো আমি এবার খেয়ে নিই, খেয়ে নিয়ে বলি তোমাদেরকে কেমন খেতে হচ্ছে। তোমরা বাড়িতে ট্রাই করো, আমি এখানে একটু ঠান্ডাটা কম আছে, কেন কি ঠান্ডা আমার বরফ জল হয়ে গেছে, তো বরফ আমার সাইডে রাখা ছিল না। তো তোমরা ঠান্ডা দেবে, হ্যাঁ আমি ওটা এখন পরে ফ্রিজে করা হয়ে গেছে, ফ্রিজে ঢুকিয়ে তো ঠান্ডা হয়ে যাবে। চলো খাই, ভালো লাগলো, খুব মোটা হয়েছে জিনিসটা, খুবই ভালো। তো তোমরা বাড়িতে ট্রাই করো এই গরমে এই জিনিসটা করে, তোমরাও বাড়িতে খাও, খুবই ভালো থাকবে। বাড়ির বয়স্ক মানুষরা থাকো তাদেরকেও খাওয়াও, জানি আওয়াজটা হয়তো সেভাবে যাচ্ছে না, কেন কি উপরে দেখতে হচ্ছে এইটা চলছে, হেলিকপ্টার চলছে, তো হেলিকপ্টারের সাউন্ড খুব হচ্ছে, তাই জন্য আওয়াজ হচ্ছে, হেলিকপ্টারে যে বন্ধ করবো সেটা উপায় নেই, কারণ খুব গরম পড়েছে। তো ভিডিওটা আজকে এত দূরই, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, আর হ্যাঁ তোমরা বাড়িতে ট্রাই করো এই গরমে করে, তোমরাও বাড়িতে খেয়েও। চলো বাই বাই, দেখা হচ্ছে নেক্সট
অন্য ভিডিওতে।